পৌষের শেষে সারা দেশেই বাড়ছে শীত। তাপমাত্রা খুব একটা না কমলেও ঘন কুয়াশায় ঢেকে আছে প্রায় গোটা দেশ। বাড়ছে শীতজনিত রোগবালাই, চুয়ানাগায় প্রতিদিনই কমছে তাপমাত্রা, দুপুরের আগে সূর্যের দেখা মিলছে না। দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় বেড়েছে জনদুর্ভোগ। সীমান্তবর্তী জেলা শেরপুরেও জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু ও বৃদ্ধরা। হবিগঞ্জে ঠান্ডাজনিত রোগে এক সপ্তাহে 3 শিশুর মৃত্যু হয়েছে। ডায়রিয়া, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় 600 রোগী। কুয়াশায় অন্ধকারাচ্ছন্ন মহাসড়কে বেড়েছে দুর্ঘটনা। রংপুর অঞ্চলেও দরিদ্র মানুষ রয়েছেন অসহনীয় কষ্টে। এ অঞ্চলে সরকারিভাবে এখনও কোনো শীতবস্ত্র বিতরণ করা হয়নি, তবে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বেশ কিছু সংগঠন।